আজ কবিতা দিবসে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন 1999 সালের আজকের দিন অর্থাৎ 21 মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করেছে। কবিতা মানুষের হৃদয়ের শত উৎসারিত বহমান ভাব প্রকাশের এক প্রকাশ মাধ্যম। এর ছন্দ মিলিয়ে পথ চলা সহজ। এই ছন্দ সারা বিশ্বের মানুষের মনকে আশা ভরসা যোগায়, মনকে চাপমুক্ত রাখে। বিভিন্ন ভাষা বৈচিত্র্যের মধ্যে কবিতা হয়ে ওঠে ভালোবাসার, প্রতিবাদের ও সর্বোপরি মানববন্ধনের ভাষা। বিশ্বকবির ভাষায় ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। আজ কবিতা দিবস তখনই সার্থক হবে যখন নৃত্য সঙ্গীত নাটকের সাথে সাথে জীবনের ভাষা হয়ে উঠবে কবিতার ভাষা।